আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। 38,000 শিক্ষক পদে নিয়োগ সুপারিশ, প্রার্থী নেই 15,000। নিজস্ব প্রতিবেদক 17 জুলাই 2021। দৈনিক শিক্ষা ডট কম এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি NTRC এ অ্যাপ্লাই করে থাকেন কিংবা NTRC এর শিক্ষক নিয়োগ সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে, তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখে থাকুন। আশা করি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তৃতীয় ধাপে 54,000-এর বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি অনুসারে 38,286 পদ নিয়োগ সুপারিশ করেছে NTRC এ। এর মধ্যে 34,610টি MPO-ভুক্ত পদে ও 3,673টি নন MPO পদে নিবন্ধিত প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হয়েছে। আর 15,325টি পদে প্রার্থী আবেদন না হওয়ায় নিয়োগ সুপারিশ করা হয়নি। এর মধ্যে মহিলা কোটার 6,777টি পদে মহিলা প্রার্থী পাওয়া যায়নি। আর 8,448টি কোনো পদে কোনো আবেদন পায়নি NTRC। এ নিয়োগের মোট 89 লাখের বেশি আবেদন জমা পড়েছিল। শনিবার 17 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে গত বৃহস্পতিবার গভীর রাতে MPO-ভুক্ত 34,610টি পদে প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন। আর শনিবার ভোরে নন MPO 3,673টি পদে প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন। মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষা ডট কমকে বলেন, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে টেইটকের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চয়েস করা শিক্ষা প্রতিষ্ঠানে এবং মেধা তালিকার ভিত্তিতে NTRC এর আওতায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেল 38,286 জন প্রার্থীকে প্রাথমিকভাবে যোগ্য হিসাবে বিবেচনা করে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়েছে। তার মধ্যে MPO 34,610 জন এবং নন MPO 3,673 জন। তিনি দৈনিক শিক্ষা ডট কমকে আরও জানান, 8,448টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং 6,777টি মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না পাওয়ায় মোট 15,325টি পদ ফল দেওয়া সম্ভব হয়নি। এসব পদে পরবর্তী বিজ্ঞপ্তিতে দিয়ে নিয়োগের সুপারিশ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক নির্বাচনের SMS দেওয়া হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের পর তাদের নিয়োগ সুপারিশে পাঠানো হবে। মর্মে আরেকটি SMS দেওয়া হবে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়িত হওয়ায় অত্যন্ত স্বচ্ছভাবে এসব নিয়োগ কার্যক্রম সম্পাদন করা সম্ভব হয়েছে, এমনটি দাবি জানিয়েছেন কর্তৃপক্ষরা। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডির। আল্লাহ হাফেজ।